ইন্টারিং বাজেট আজি লোকসভার আজ আগত করা যাইছে। সে অবসরের মু দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কু রাজ্যর 4.5 কোটি লোক এবং আমার সমস্ত কার্যকর্তাঙ্ক তরফ মু ধন্যবাদ দেছি, অভিনন্দন জনাওছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ভারতবর্ষক বিগত 10 বর্ষ ভিতরে যেভাবে ভাবে যোজনাবদ্ধ ভাবে বিকশিত ভারতের স্বপ্নক আখি আগে রাখি 2047 টার্গেট কু পুরা করা যেভাবে পদক্ষেপ নেই ইয়ে স্বাগতযোগ্য পদক্ষেপ। এতে ইয়ে মধ্যবর্তী বজেট নয়, সর্বসমাবেশী ও সৃজনশীল বজেট, এক ইনক্লুসিভ ইনোভেটিভ বজেট কহিলে অত্যুক্তি হব না। দেশের ভবিষ্যৎ নির্মাণর বজেট এবং দেশের যে 4টি বর্গ যার উত্থান হলে দেশের উত্থান বলে যশস্বী প্রধানমন্ত্রী কই আসছেন, মহিলা, যুববর্গ, চাষী ও গরিব, 4টি সর্বাঙ্গীন বিকাশ লক্ষ্য দিগরে ইয়ে বজেট কু আমি দেখিবা। বজেট মজবুত ভারত পাই গ্যারেন্টি এবং ইয়ে গোটে গ্যারেন্টি বজেট। এ বজেট বিকশিত ভারতর ভিত্তিভূমি তৈরি হব, যেথিরে ইনফ্রাষ্ট্রকচর আমার অমৃতকাল ভারতবর্ষর অমৃতকাল এই যে ইনফ্রাষ্ট্রকচর ভিত্তিভূমি প্রতিষ্ঠা ইয়া উপরে সবুঠু অধিক গুরুত্ব দিয়া যাইছে। এতে 11,11,111 কোটি টঙ্কার ব্যবস্থা করা যাইছে ভিত্তিভূমি প্রতিষ্ঠা পাই। এ বজেট বিকশিত ভারতর ভিত্তিভূমি নিশ্চিত হব এ বিশ্বাস সমস্ত অছি। গাঁ সহর বাসিন্দা মান 4 কোটি আবাস যোজনার ব্যবস্থা করা যাইছে, 4 কোটি আবাস ব্যবস্থা আগামী 5 বর্ষ ভিতরে ইয়ে পুরা করা যাব এভাবে টার্গেট রাখা যাইছে। এবং 2000 যুব ভারতর আশাকাঙ্ক্ষা প্রতিবিম্ব হচ্ছে বজেট। যুবক মানে যে নিজ গোটে ছেড়া হবে, যে আজ আমি আগু আসছেন, দারিদ্রতা 25 কোটি লোক দারিদ্র দূরীকরণ হয়েছে, ইয়ে হচ্ছে ইয়ে সরকারের সবুঠ বড় উপলব্ধি। সেই ক্ষেত্রে আহরি আগু যাওয়া গরিব হটাওর স্লোগান বহুত লোক দেখুলে, কিন্তু গরিব হটেবা তা কার্যক্রম করা এবং তাকে আজ প্রমাণিত করা ইয়ে হচ্ছে কেবল করে পারছে ভারতীয় জনতা পার্টি যশস্বী প্রধান নরেন্দ্র মোদী নেতৃত্বে। এবং ভৌণী মানুষ 3 লক্ষ কোটি লক্ষপতি দিদি যে টার্গেট 2 কোটি লক্ষপতি টার্গেট লা তা 3 লক্ষ কোটি লক্ষপতি দিদি এবে ভৌণী মানে যে আজ স্বয়ং সহায়ক গোষ্ঠীরে কাম করছেন সেমানে তাদের 3 লক্ষ কোটি 3 কোটি লক্ষপতি দিদি হবে। এভাবে এক বজেট যে টার্গেট ওরিয়েন্টেড ও কমিটমেন্ট আছে সেতরে সেটা রয়েছে। মধ্যবিত্ত পরিবার উপরে সবুঠ বেশি ফোকস সে বজেটে দিয়া হয়েছে। কোণী টিকস বড়ব না, টিকসর আশঙ্কা কোণী টিকস বড়িবার সম্ভাবনা নাই। এবং পিএম মৎস্য সম্পদ যোজনা যে সারা দেশর আর্থিক বিকাশ দিগরে আত্মনির্ভরশীল এবং সমস্তে কর্মনিযুক্তি পাইবে সেভাবে এক বজেট নির্মাণ হয়েছে। এবং বিগত দিন মানুষের গরিব কল্যাণ দেশর কল্যাণ, গরিব কল্যাণ দেশর কল্যাণ, গরিব কল্যাণ যোজনার বহু কার্যক্রম হাতক নিয়ে আছে। তাদের 5 কিলো চাউল ঠু আরম্ভ করে 5 বর্ষ চাউল দেওয়ার ব্যবস্থা এবং গরিব কল্যাণ পাই উজ্জ্বল গ্যাস 10 কোটি লোক পৌঁছাইছে, বিভিন্ন গরিব কল্যাণ যোজনা যে হাতক নিয়ে আছে সেতরে দেশর নিশ্চিত ভাবে ইয়ে যে 2047
ଟାର୍ଗେଟ୍ ଅଛି, ଆମେ ଆମେ ବିକଶିତ ଭାରତ ଦେଖିବା। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।